তাই শুরু হয়ে গেছে আমাদের আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে চরকি পাক খেলা। তো প্রথম প্রতিযোগী চলে এসেছে, ঘোড়াও তুমি চরকি এবং জিতে নাও তোমার প্রাইজ। দেখা যাক গাইজ, চরকি চরকি ঘোড়ানো খেলা শুরু হয়ে গেছে। কোন ঘরে পড়ে তো গাইজ দেখতে পাচ্ছেন, ফলের ঘরে পড়েছে। তো ওখান থেকে তুমি তুলে নাও, ওখান থেকে ফল তুলে নাও, নিয়ে নাও। তো গাইজ দেখুন, আজকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে জামাই ষষ্ঠী উপলক্ষে শুরু হয়ে গেছে আমাদের খেলা। আকর্ষণীয় প্রাইজ, চলে আসো। এবার ছোট বাবু একটা পেয়ে যাচ্ছে একটি কেক এবং একটি লাড্ডু। তুলে দাও ওই ছোট্ট সোনাটির হাতে। তোমার নাম কি সোনা বলো? আদিত মণ্ডল পেয়ে যাচ্ছে সোনা একটি কেক আর একটি লাড্ডু। চলে যাও লাইন দাঁড়াওয়ালা, চলে আসো পরের প্রতিযোগী। ছোট্ট আর একটি বাবু চলে এসছে পরের প্রতিযোগী। ঘোড়াও তুমি চরকি, চরকি ঘোড়াও। দেখা তো মুড়ি পেয়ে যাচ্ছে, এক বস্তা মুড়ি তুলে দাও ওই ছোট্ট বাবুটাকে। ফল একটি তরমুজ এবং একটি আম পেয়ে যাচ্ছে এই পরের বাবুটি। পরের জন আসো, ঘোড়াও চরকি। মুড়ি পেয়ে যাচ্ছে, এক বস্তা মুড়ি তুলে দাও। কোন জিনিসটি পেতে চাও? লাড্ডু আর কি আশা করছে পরে প্রতিযোগী? ঘোড়াও তুমি, যেটি আশা করেছিল সেটি পেয়েছে, লাড্ডু এবং কেক তুলে দাও। মুড়ি পেয়ে যাচ্ছে পরের প্রতিযোগী। মুড়ি আবার প্রথম থেকে শুরু হচ্ছে আমাদের রাউন্ড। ঘোড়াও তুমি, প্রথম জন আবার এসছে, দেখা যাক কেক তুলে দাও। আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে গাইজ, আরেকবার হচ্ছে। আবার আসো পরের জন, দই তুলে দাও। দই খাই তো মিস্টার, দই তুলে দাও মিস্টার কে, ছোট্ট বাবু। তো গাইজ পেয়ে যাচ্ছে একটি লাড্ডু এবং একটি কেক, তুলে দাও ওই বাবুটিকে। চলে আসো পরের জন্য, দেখুন গাইজ মুড়ি পেয়েছে এক বস্তা। তো ফল পেয়ে যাচ্ছে, এখানে চলে আসো এবং ফল তুলে নাও। মাঝখানে পড়েছে, আরেকবার ঘোড়াও, আগের বড় লাড্ডু কেক পেয়েছিল, এবারও লাড্ডু কেক পেয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজকে জামাই ষষ্ঠীর দিন সুন্দর একটি ভিডিও কমপ্লিট করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।